তো স্যার আমি এখন যে বিষয়টা জানতে চাচ্ছি যে জন্মগত গ্লুকোমা নিয়ে কোনো একটা শিশু আপনাদের কাছে আসলো তো সেই শিশুটার চিকিৎসা বা সার্জারি হয়তো আপনারা করে থাকেন তো সেই সার্জারিটা করার জন্য আইডিয়াল বয়স কত এই ক্ষেত্রে যেটা বলা হয় যে শিশুর যদি জন্মগত গ্লুকোমা থাকে যে আমরা বলি যে আপনার যেদিন রোগটা ডায়াগনোসিস হবে আমরা যেটা বললাম যে এক্সামিনেশন আন্ডার অ্যানাস্থেসিয়া আমরা তাকে অজ্ঞান করে যদি দেখি যে তার গ্লুকোমা হয়েছে তাহলে বলা হয়ে থাকে ওই দিনই সার্জারি করাটা বেটার আচ্ছা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল কারণ আমরা জানি যে বড়দের ক্ষেত্রে যে গ্লুকোমা হয় সেই গ্লুকোমাটা আসলে তো আমরা চিকিৎসা করি চোখের যে চাপ সেটা নিয়ন্ত্রণের মাধ্যমে তো এই চোখের চাপ নিয়ন্ত্রণের বিভিন্ন পদ্ধতি যেমন আছে এটা আমরা করতে পারি ওষুধের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারি এটি আমরা লেজারের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারি এটা আমরা সার্জারির মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারি কিন্তু সমস্যাটা হলো এখন পর্যন্ত সারা বিশ্বের শিশুদের যে জন্মগত গ্লুকোমা হয় তার একমাত্র ট্রিটমেন্ট বলা হয় সার্জারি এদের ক্ষেত্রে মেডিকেল ট্রিটমেন্ট বা লেজার ট্রিটমেন্ট অতটা ইফেক্টিভ না তো সেই জন্যে এদের কোনো বয়স নেই ইভেন আমরা এক মাস বয়সে শিশুরও সার্জারি করে থাকি তো যেহেতু গ্লুকোমার জন্মগত গ্লুকোমার ডেফিনেটিভ ট্রিটমেন্ট মানে সবচেয়ে ইফেক্টিভ ট্রিটমেন্ট হলো সার্জারি তো এদের ক্ষেত্রে যখনই ডায়াগনোসিস হবে তখনই আমরা তাকে সার্জারি পরামর্শ দিই সার্জারি কথাটা শুনলেই বাবা মায়েরা কিছুটা ভীত হন বিশেষ করে এত ছোট একটা শিশুর ক্ষেত্রে সার্জারি শব্দটাই তাদের জন্য একটা ভীতিকর ব্যাপার তো বাবা মায়েদেরকে আপনারা কিভাবে অ্যাসিওর করেন আচ্ছা এই ক্ষেত্রে যেমন একটা টিমওয়ার্ক যেটা আমি বলতেছিলাম যে এখানে আমাদের অ্যানাস্থেসিওলজিস্টের সাপোর্ট লাগে একটা এক মাসের বাচ্চা বা দুই মাসের বাচ্চা এক বছরের সেনসিটিভ একটা ব্যাপার সাধারণত অভিভাবকরা বেশি কনসার্ন থাকে যে এত ছোটো বাচ্চা যদি তাকে অজ্ঞান করা হয় তার জ্ঞান ফিরবে কিনা তো ক্ষেত্রে আমাদের একটা টিম লাগবে কমপ্লিট একটা টিম যেখানে অ্যানাস্থেসিওলজিস্ট থাকবে যেখানে কার্ডিওলজিস্ট থাকবে তো তারা সিস্টেমিক জিনিসগুলো ভালো করে দেখে যে শিশুর অন্য কোনো সিস্টেমিক ডিজিজ আছে কিনা বা তাকে অজ্ঞান করলে কোনো ঝুঁকি আছে কিনা যদি তারা তাকে ফিট কর ফিট ঘোষণা করে যে না তাকে অজ্ঞান করতে কোনো বাধা নাই তাহলে আমাদের দিক থেকে কোনো সমস্যা নাই আমরা বা অভিভাবককে এটাই বুঝিয়ে থাকি যে অজ্ঞানের ব্যাপারটা পুরাপুরি আমাদের অ্যানাস্থলজিট দেখবে তো আমরা এক মাস বয়স থেকেই সাধারণত অজ্ঞান করে অপারেশন করে থাকি এবং আমরা অহরহ এটা অপারেশন করে অপারেশন করে থাকি তো সাধারণত সমস্যা হয় না তখন তারা জিনিসটা বুঝতে পারে এবং অধিকাংশ ক্ষেত্রেই তারা সবাই রাজি হয়ে থাকে আচ্ছা স্যার সার্জারির প্রোগোসিস কেমন আচ্ছা এই ক্ষেত্রে যে জিনিসটা নির্ভর করে যে আমরা কখন পেশেন্টটাকে ট্রিটমেন্ট শুরু করলাম আমাদের দেশে যে জিনিসটা হয় অধিকাংশ ক্ষেত্রেই লেট প্রেজেন্টেশন হয় যে শুরুর দিকে তারা আসে না গ্লুকোমাতে যে ধরনের সার্জারি আমরা করে থাকি সাধারণত যেমন শুরুর দিকে যদি আসে আমরা বলি গনিওটমি করবে তারপর স্টেজে আসলে ট্রাভেকুলোটোমি তারপর স্টেজে যখন চোখ অনেক বড় হয়ে যায় তখন কিন্তু আমরা একটা কম্বাইন্ড সার্জারি করি সেটাকে বলে থাকি ট্রাভেকুলোটোমি প্লাস ট্রাবেকুলিকটোমি তো যে জিনিসটা হয় যে আমরা যখন কম্বাইন্ড সার্জারি করি সেই ক্ষেত্রে যদি তার অপটিক নার্ভটা ড্যামেজ না হয়ে থাকে তাহলে তার প্রোগনিস ভালো এবং শুধু তাই না সার্জারি করে যদি তাকে প্রপার ফলো আপ বা পোস্ট অপারেটিভ যে ম্যানেজমেন্টগুলো আমরা সঠিকভাবে করতে পারি তাহলে কিন্তু বাচ্চাটা সারাটা জীবন সুন্দর দৃষ্টি নিয়ে বেঁচে থাকবে তার ভবিষ্যতে কোনো দৃষ্টি সমস্যা হবে না বাচ্চাটার সার্জারি করার পর তার পরবর্তী জীবনে কখনও গ্লুকোমার এই সমস্যাটা আবার রিভার্স করতে পারে আসলে দেখেন গ্লুকোমা রোগটা কিন্তু নিরাময়যোগ্য না একে আপনি কোনোভাবেই ওষুধ বা সার্জারি দিয়ে একবারে সারিয়ে দিতে পারবেন না এটা অনেকটা ডায়াবেটিস রোগের মতো ডায়াবেটিস রোগটা যেমন আপনি ওষুধের মাধ্যমে সারা জীবন একে নিয়ন্ত্রণে রাখা সম্ভব ঠিক গ্লুকোমা রোগটাও তাই একে ওষুধ হোক সার্জারি হোক একে সারাটা জীবন নিয়ন্ত্রণে রাখতে হবে গ্লুকোমা রোগ কখনও সেরে যাবে না তো শিশুদের যে গ্লুকোমা এটা আমরা সার্জারির মাধ্যমে নিয়ন্ত্রণ করি আমরা প্রথমে সার্জারি করলাম তারপর তাকে আমরা ফলো আপে রাখি বলতে গেলে সারা জীবন তাকে ফলো থাকতে হবে তিন মাস চার মাস পর পর তাকে আমরা ফলো আপে রাখি এই ফলো আপ কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ আপনি চিন্তা করেন একটা চোখের এই জন্মগত গ্লুকুমার জন্য চোখটা বড় হয়ে গেছে তাকে আমি সুন্দর সার্জারি করে দিলাম চোখের পেশার এখন নিয়ন্ত্রণ আছে তাকে যদি আমি রিফ্র্যাক্টিভ কারেকশন মানে এই যে চোখটা বড় হয়ে গেছে তার চোখে চশমা লাগবে এই কারেকশনটা তাকে যদি আমি না দেই তাহলে কিন্তু আস্তে আস্তে তার দৃষ্টিটা মরে যাবে যেটা আমরা অলসাই বা অ্যামলোপিয়া বলি কারণ তাকে ওই মুহূর্তে যেটা সবচেয়ে বড় ট্রিটমেন্ট দেখতে চশমা দিতে হবে তার চোখের পাওয়ারটা পরীক্ষা করতে হবে পাওয়ার পরীক্ষা করে তাকে চশমা দিতে হবে তাহলে দেখেন জিনিসটা যে তাকে যদি আমরা অপারেশনের পরে সঠিকভাবে রিফ্র্যাকটিভ কারেকশন মানে চশমার পাওয়ার দেই এবং চোখের পেশার নিয়ন্ত্রণ আছে কিনা না এটাকে যদি আমরা ফলো আপে করতে পারি তাহলে সে সারা জীবন ভালো থাকবে এতে তো কোনো নেই বাবা মায়েদের জন্য একটা গুরুত্বপূর্ণ মেসেজ যে সার্জারির পরেই কাজ শেষ হয়ে যাচ্ছে না যে রেগুলার একটা ফলো আপ এবং বাচ্চাটার চোখের রিফ্র্যাক্ট ইনস্টিটিউশন যেটা সেটাকে ফলো আপ করা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার সেটা কি স্যার বড়দের ক্ষেত্রেও যখন গ্লুকোমা সার্জারি হয় তখন তাদেরকে এভাবে মানে মনিটরিং এর মধ্যে রাখতে হয় না বড়দের ক্ষেত্রে যে জিনিসটা হয় বড়দের ক্ষেত্রে কিন্তু এই রিফ্র্যাকটিভ কারেকশন যেটা সেটা মিনিমাম তার রোলটা অতটা নাই কারণ বড়দের যে গ্লুকোমা হয় তাদের ক্ষেত্রে কিন্তু চোখ বড় হয়ে যায় না মানে আপনার একজিয়া লেন্স যেটা বলি যে আমাদের চোখে পাওয়ারটা কেন লাগে পাওয়ারটা লাগে হলো চোখের এই গঠনগত যে আকৃতি এইটা কোনো কারণে যদি চেঞ্জ হয়ে যায় পণিয়ার শেপটা চেঞ্জ হয়ে যায় চোখের আইবলটা বড় হয়ে যায় তখন কিন্তু পাওয়ার লাগে তো বড়দের আর ছোটদের গ্লুকোমার এইটাই একটা পার্থক্য বড়দের গ্লুকোমাকে আমরা নীরব ঘাতক বলি এই জন্যে যে কোনো সাইন সিমটোম থাকে না বোঝাই যাবে না যে আপনার চোখে গ্লুকোমা আছে কিনা কিন্তু ছোটোদের ডেফিনেটিভ কিছু সাইন সিমটোম থাকবে শিশুদের গ্লুকোমায় আপনার চোখ বড় হয়ে যাবে চোখ দিয়ে পানি পড়বে চোখে তো তাকাতে পারবে না তো এই যে যে সাইন সিমটোমগুলো থাকে চোখ বড় হয়ে যাওয়া সেজন্যে ছোটদের গ্লুকোমার পরে চোখের পাওয়ার দেওয়া বা চশমা পরা খুবই গুরুত্বপূর্ণ যেটা বড়দের ক্ষেত্রে অতটা না